আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফখরুল আবেদিন রাহাত। আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো টিউটোরিয়াল বানাচ্ছি না, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে একদম নতুনদের জন্য বা যারা কিনা কাজ করছেন বা এই ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন জয়েন হয়েছেন। অনেকেই আমাকে বলেছেন যে ইনবক্সে মেসেজ দিয়ে যে ভাই ফাইবারের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে যদি ভিডিও বানান। সো আমি চিন্তা করে দেখলাম যে যেহেতু এই জিনিসগুলো আনাচে কানাচে অনেক চ্যানেলেই আছে, অনেকেই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভিডিও বানাচ্ছে, সো আমি যদি এক পুরোপুরি গাইডলাইন দিয়ে একদম স্টেপ বাই স্টেপ 5 থেকে 6টা হয়তো বা 7টা 6টা ভিডিও প্রয়োজন হয় ভিডিও বানাই, তাহলে আপনাদের অনেক উপকার হবে। যারা নতুন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বা অনেক হেল্প হবে। সো সেই জন্য একটা সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কনসেপ্ট ক্রিয়েট করলাম যে আমি এইভাবে করে আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করব যদি আপনারা সাড়া দেন। তো এটা হচ্ছে কি, জাস্ট একটা ইন্ট্রো ভিডিও, আপনাদের কাছে একটা সংবাদ পৌঁছানো। যদি আপনারা সাড়া দেন, আপনারা যদি কমেন্টে প্রচুর কমেন্টে যদি বলে দেন যে ভাই হ্যাঁ আমরা চাচ্ছি, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য পুরো ফাইবারের গাইডলাইন নিয়ে যাদের নতুন বিগিনার তাদের উপকারে আসে এমন কিছু ভিডিও টিপস অ্যান্ড ট্রিক সহকারে এবং কিছু রুলস রেগুলেশন বা কী কী পদক্ষেপ নিয়ে আমরা ফাইবারে কাজ করলে খুব তাড়াতাড়ি সেল পাওয়া যাবে অথবা খুব কীভাবে আমাদের অ্যাকাউন্টটা সেফলি থাকবে অথবা কী কী প্রসেস আমাদের অবলম্বন করতে হবে, ক্যাটাগরি সহ বিভিন্ন টাইপের কোন কোন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, এভরিথিং আমি ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব। সো যদি মনে করেন যে এরকম একটা হেল্প আপনাদের দরকার বা এরকম ভিডিও আপনারা আমাদের কাছ থেকে চাচ্ছেন, প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড আমাকে জানান যে আপনাদের কী কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কীভাবে এই কোর্সটা বা এই যে ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ বানালে আপনাদের জন্য সুবিধা হবে এবং কী কী ইনফরমেশন আপনারা জানতে চাচ্ছেন। সো এটা আমার জন্য সুবিধা হবে, আমিও আপনাদের কাছে জানতে পারবো, বুঝতে পারবো যে আপনাদের আসলে কী দেওয়া প্রয়োজন। সো সবার জন্য অনেক শুভকামনা রইল। আপনারা যদি আমাকে হেল্প করেন জানিয়ে যে আপনাদের ওপিনিয়নটা, তাহলে আমার জন্য কন্টেন্ট মেক করতে অনেক সুবিধা হবে। সো এটা এখন আপনাদের উপরে ডিপেন্ড করতেছে যে আপনারা কীভাবে অ্যাকসেপ্ট করতেছেন এবং কীভাবে কী নিতে চাচ্ছেন। বেস্ট উইশ সবার জন্য, আর ভালো থাকবেন সবাই। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কয়েকটা কমেন্ট যদি ভালো বা আপনাদের যদি আগ্রহ দেখি তাহলে ইনশাল্লাহ আমি এই ফাইবারের মার্কেট প্লেস বা ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস যেগুলো আছে ওয়ান বাই ওয়ান আপনাদের ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।